ওম শান্তি। আজকের তারিখ হলো 21 মার্চ 2021। বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স সহায় সাগর থেকে পদমগুণ সহায়তা নেওয়ার বিধি। ওম শান্তি। আজ বাপ দাদা চারিদিকে নিজের সাহসী বাচ্চাদের দেখছেন। শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক ব্রাহ্মণ আত্মা মানসিক দৃঢ়তার আধারে বাপদাদার সহায়তার পাত্র হয়েছে এবং সাহসী বাচ্চা সহায় বাবা এই বরদান অনুসারে পুরুষার্থে নম্বর অনুক্রমে তারা এগিয়ে যাচ্ছে। বাচ্চাদের এক কদমের সাহস আর বাবার পদম কদমের সহায়তা প্রত্যেক বাচ্চার প্রাপ্ত হয়, কারণ বাপদাদার এটা প্রতিজ্ঞা বলো বা অবিনাশী উত্তরাধিকার তা সকল বাচ্চার জন্য, এবং এই শ্রেষ্ঠ সহজ প্রাপ্তির কারণে 63 জন্মের নির্বল আত্মারা বলবান হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথে কোন সাহসিকতা তোমরা প্রথম ধারণ করেছ? প্রথমে ছিল আত্মপ্রত্যয় হিম্মত, তোমরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ। পবিত্রতার বিশেষত্ব ধারণ করেছ, মনোবল হিম্মত দ্বারা দৃঢ় সংকল্প করেছ। আমাদের পবিত্র হতেই হবে, তো বাবাকে পাওয়ার পরে আমরা কি প্রতিজ্ঞা করেছি যে আমাদের পবিত্র হতেই হবে, আর বাবা তোমাদের পদমগুণ সহায়তা প্রদান করেছেন। তোমরা আত্মারা ছিলে অনাদি আদি পবিত্র, অনেকবার পবিত্র হয়েছ আর হতেও থাকবে। তো বলছেন অনাদি স্বরূপ আমাদের পবিত্র ছিলাম, পরমধামে ছিলাম, তোমরা পবিত্র ছিলাম, আবার যখন আমরা সত্যযুগে দেবী দেবতা ছিলাম তখনও পবিত্র ছিলাম। তাই বাবা বলেছেন তোমরা অনেকবার পবিত্র হয়েছ আর হতেও থাকবে, কোনো নতুন ব্যাপার নয়। অনেকবারই শ্রেষ্ঠ স্থিতিকে আরও একবার শুধু রিপিট করছো। এখন তোমরা সপবিত্র আত্মার ভক্তরা তোমাদের জ্বর চিত্রের সামনে পবিত্রতার শক্তি চাইতে থাকে, তোমাদের পবিত্রতার গীত গাইতে থাকে, সেই সঙ্গে তোমাদের পবিত্রতার লক্ষণ হিসেবে তারা তোমাদের প্রত্যেক পূজ্য আত্মার উপরে এক লাইটের তাজ তথা জ্যোতির লয় দেখায়। তো বাবা বলেছেন তার জন্য দেব পবিত্র হওয়ার কারণে দেবী দেবতার মাথার উপরে একটা লাইটের তাজ দেখানো হয়। এরকম স্মৃতি দ্বারা তিনি তোমাদের শক্তিশালী বানিয়েছেন, অর্থাৎ বাবার সহায়তায় তোমরা নির্বল থেকে বলবান হয়েছ। এত বলবান হয়েছ যে বিশ্বের সামনে এই চ্যালেঞ্জ করার নিমিত্ত হয়েছ। আমরা বিশ্বকে অবশ্যই পবিত্র বানিয়ে দেখাবো, নির্বল থেকে এত বলবান হয়েছ যে দাপরের ঋষিমুনি মহান আত্মারা যে বিশ্বকে সবসময় খণ্ডিত করেছে, যে প্রবৃত্তিতে থেকে পবিত্র থাকা অসম্ভব, এবং আজকালকার সময় অনুসারে স্বয়ং নিজেদের জন্য কঠিন মনে করে, সেখানে তোমরা তাদের সামনে স্বাভাবিকভাবেই ন্যাচারালভাবে বর্ণনা করো যে এত আত্মার অনাদি আদি নিজ রূপ এর মধ্যে কঠিন কী আছে। একই বলে সাহসী বাচ্চা বাবা সহায় অসম্ভব সহজ অনুভব হয়েছে এবং হচ্ছে। তারা যতই অসম্ভব বলে ততই তোমরা অতি সহজ বলো। সুতরাং বাবা নলেজের শক্তির সহায়তা আর স্মরণ দ্বারা আত্মার পবিত্র স্থিতির অনুভূতির শক্তির সহায়তা প্রদান করে তোমাদের পরিবর্তন করে নিয়েছেন। এটাই আত্মপ্রত্যয় হিম্মত প্রথম কদম এবং বাবার পদম গুণ সহায়তা। সেরকমভাবে মায়া জিত হওয়ার ক্ষেত্রেও যতই মায়া আঘাত করতে আসুক, আদি থেকে এখনও ভিন্ন ভিন্ন রূপে আসছে, কখনো রয়্যাল রূপে আসে, কখনো খ্যাতির রূপে আসে, কখনো আসে গুপ্ত রূপে, আর কখনো আর্টিফিশিয়াল ঈশ্বরীয় রূপে আসে। 63 জন্ম মায়ার সাথী হয়ে থেকেছ, এরকম জবরদস্ত সাথীকে ছেড়ে দেওয়াও কঠিন হয়, সেই জন্য বিভিন্ন রূপে সেও জোরদার ঝটকা দেয়। আর এখানে তোমরা জোরদার এত আঘাত হওয়া সত্ত্বেও
যারা সাহসী বাচ্চা বাবার পদম গুণ সহায়তা নেওয়ার যোগ্য পাত্র, তারা এই সহায়তার কারণে মায়ার আঘাতকে চ্যালেঞ্জ করে বলে, তোমার কাজ আশা আর আমাদের কাজ কীভাবে বিজয় প্রাপ্ত করা, যে কোনো আঘাতকেই তোমরা খেলা মনে করো, মায়ার ব্যঘ্র রূপকে তোমরা পিঁপড়ে মনে করো। তাহলে মায়ার ব্যঘ্র রূপকে বাবা বলছে পিঁপড়ে মনে করো, কারণ তোমরা জানো যে এটা মায়ার রাজ্য থেকে এখন সমাপ্ত হতে চলেছে, আর অনেকবারের আমরা বিজয়ী আত্মাদের বিজয়ে শতকরা একশো ভাগ নিশ্চিন্ত, সেই জন্য এই নিশ্চিন্ত এর নেশা আবার থেকে পদমগুণ সহায়তার অধিকার প্রাপ্ত করায়। সুতরাং যেখানে সাহসী বাচ্চা সর্বশক্তিমান বাবা সহায়, সেখানে অসম্ভব সম্ভব করা। তো বাবা বলছে যেখানে সর্বশক্তিমান বাবা আমাদের সহায়তা আছে, সেখানে আমরা অসম্ভবকেও সম্ভব করব, কিংবা মায়াকে বিশ্বকে চ্যালেঞ্জ করা কোনো বড় বিষয় নয়। এইরকমই তো মনে করো, তাই না? বাপদাদা এই রেজাল্ট দেখছিলেন যে আদি থেকে এখন পর্যন্ত সব বাচ্চা আত্মবিশ্বাসের হিম্মত আধারে সহায়তা নেওয়ার সুযোগ্য হয়ে সহজ পুরুষার্থী হয়ে কতখানি এগিয়েছে, কত দূর পৌঁছেছে তাহলে কি দেখেছেন? বাবার সহায়তা অর্থাৎ দাতার উপহার, বরদাতার বরদান তো সাগরের সমান, কিন্তু সাগরের থেকে নিয়ে কিছু বাচ্চা তো সাগর সমান ভরপুর হয়ে অন্যদেরও সেরকম বানাচ্ছে। তো বাবা বলছে, শিব বাবা হচ্ছে সাগর, তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তো বাবা বলেছেন সাগরের থেকে কিছু বাচ্চা নিয়ে সাগর সমান ভরপুর হয়ে অন্যদেরকেও সেরকম বানাচ্ছে। তো বাবার কাছ থেকে আমরা এই সুখ শান্তির প্রেম নিয়ে আবার আমরা অনেক আত্মাদেরকে ভরপুর বানাবো। অথচ অন্য কিছু বাচ্চা সহায়তা নেওয়ার বিধি না জানার কারণে সহায়তা নেওয়ার বদলে কখনো কখনো নিজেদের পরিশ্রমের তীব্রগতি হওয়ার খেলায়। তো বাবা বলছে যারা জানে না কী করে সহায়তা নিতে রাখবে, তখন তারা কী করে, কখনো কখনো নিজেদের পরিশ্রমের তীব্রগতি হওয়ার খেলায়, আর কখনো কখনো নিরুৎসাহিত হওয়ায় সংশয়াপন্ন হয়ে যাচ্ছে। তখন তারা যেহেতু বাবার কাছ থেকে নিতে পারছে না, তাদের নেওয়া কী করে নেব তাদের জানা নেই, তখন তার বাবার প্রতি তারা সংশয় বুদ্ধি হয়ে যায়। অন্য কিছু বাচ্চা কখনো সহায়তা নেই, আর কখনো তাদের পরিশ্রমে থাকতে হয়, বহু সময়ে তারা সহায়তা নেই, কিন্তু কোথাও কোথাও অমনোযোগী হওয়ার কারণে সহায়তা নেওয়ার বিধি তারা নিজেদের প্রয়োজনে সময় ভুলে যায় এবং মনোবল বজায় রাখার পরিবর্তে বেখেয়ালে অভিমানে বসে ভাবে যে তারা তো সদাই পবিত্র, বাবা তাদের সহায়তা করবেন না তো কাকে করবেন, বাবা বিধি আছেন। এই অভিমানের কারণে আত্মপ্রত্যয় দ্বারা সহায়তা নেওয়ার বিধি তারা ভুলে যায়। অযথা গর্বিত হওয়ার অভিমান এবং নিজের প্রতি অ্যাটেনশন না দেওয়ার অভিমান সাহায্য নেওয়া থেকে তাদের বঞ্চিত করে দেয়। মনে করে তারা অনেক যোগ লাগিয়েছে, এখন তারা জ্ঞানী তো আত্মাও হয়ে গেছে, যোগী তো আত্মাও হয়ে গেছে, সুপরিচিত সেবাধারীও হয়ে গেছে, সেন্টার্স ইনচার্জও হয়ে গেছে, সেবা রাজধানীও তৈরি হয়ে গেছে, প্রকৃতিও সেবাযোগ্য হয়েছে, তারা আরামে জীবন কাটাচ্ছে। এগুলো সব অ্যাটেনশন রাখায় অমনোযোগী ভাব। অতএব যতদিন পর্যন্ত বেঁচে থাকো ততদিন পর্যন্ত পঠন পাঠন এবং সম্পূর্ণ হওয়ার অ্যাটেনশন এবং অসীম জগতের বৈরাগ্য বৃত্তির ক্ষেত্রে তোমাদের যে অ্যাটেনশন দিতে হবে তা তোমরা ভুলে যাও। ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো, যতক্ষণ না পর্যন্ত তার অন্তিম সম্পূর্ণ কর্মাতীত স্থিতিতে পৌঁছেছেন, তিনি নিজের প্রতি এবং সেবাতে অসীম জগতের বৈরাগ্য বৃত্তিতে স্টুডেন্ট লাইফের রীতিতে অ্যাটেনশন দিয়ে নিমিত্ত হয়ে দেখিয়েছেন। সেই জন্য আদি থেকে অন্ত পর্যন্ত কঠিন কর্ম সম্পাদনের সাহস বজায় রেখেছেন, সাহস দেওয়ার নিমিত্ত হয়েছেন। সুতরাং তিনি বাবার সহায়তার নম্বর 1 পাত্র হয়ে নম্বর 1 প্রাপ্তি লব্ধ হয়েছেন। ভবিষ্যৎ নিশ্চিন্ত হওয়া সত্ত্বেও অমনোযোগী হয়নি, সদা নিজের তীব্র পুরুষার্থের অনুভব অন্ত পর্যন্ত বাচ্চাদের শুনিয়েছে। তো বাবা
ব্রহ্মা বাবা অন্তিম সময় পর্যন্ত বাচ্চাদের কিভাবে তীব্র প্রসাদ করেছেন তা বাবা বাচ্চাদের শুনিয়েছেন। সহায় সাগরে এমনভাবে সমাহিত হয়েছেন যে এখনও অব্যক্ত রূপে বাবা সমান, তিনি সব বাচ্চার সহায়ক। একেই বলি এক কদমের সাহস আর পদঙ্গুর সহায়তার যোগ্য হওয়া। তাই তো বাপদাদা দেখছিলেন যে কোনো কোনো বাচ্চা সহায়তার যোগ্য হওয়ার সত্ত্বেও সহায়তা থেকে বঞ্চিত থেকে যায়। কেন? এর কারণ বাবা শুনিয়েছেন মানসিক শক্তির বিধি ভুলে যাওয়ার কারণে অভিমান হয়। তো আজ মানসিক শক্তি বিধি ভুলে যাওয়ার কারণে তখন আমাদের জীবনে অভিমান চলে আসে, অর্থাৎ অমনোযোগ আর নিজের উপরে অ্যাটেনশনের অভাব। বিধি যথার্থ না হলে বরদান থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও। সাগরের বাচ্চা হয়েও ছোট ছোট জলাশয়ে পরিণত হও। জলাশয়ে জল যেমন বদ্ধ হয়ে থাকে, ঠিক সেরকমই তারা তাদের পুরুষার্থের মাঝেই নিশ্চল হয়ে যায়। সেই জন্য কখনো পরিশ্রম, তো বাবা বলছে সেই জন্য কখনো পরিশ্রম আর কখনো খেয়াল খুশিতে থাকে। আজ তো যদি খুব আনন্দে আছে তো কাল তো দেখো ছোট পাথর সরানোর কারণে পরিশ্রম লেগে আছে। পাহাড়ও নয় ছোট পাথর, হচ্ছে মহাবীর পাণ্ডব সেনা। অথচ তো বলছে মহাবীর পাণ্ডব সেনা, অথচ ছোট কাঁকর পাথরও পাহাড় হয়ে যায়, সেই পরিশ্রমেই লেগে যায়। তারপরে খুব হাসায় যদি কেউ তাদের বলে এত খুব ছোট কাঁকর, তাহলে হাসির কথা কি বলে? তো বাবা বলেছেন তো হাসির কথা কি বলে তুমি কি বুঝবে? তোমার সামনে এলে তো বুঝবে। বাবাকে বলে আপনি তো নিজেই নিরাকার, আপনিই বা কি বুঝবেন? তো বাবাকে বলে যে আমাদের জীবনে এত পরিস্থিতি আসছে, আপনি তো নিরাকার, আপনি কি করে বুঝবেন? ব্রহ্মা বাবাকেও বলে আপনার তো বাবার লিফট আছে, আপনি কি জানবেন? তারপর ব্রহ্মা বাবাকে বলে আপনার শরীরে তো স্বয়ং ভগবান আসতেন, আপনি কি জানবেন আমাদের কি প্রবলেম? খুব ভালো ভালো কথা বলে, কিন্তু এর কারণ একটা ছোট্ট ভুল। সাহসী বাচ্চা বাবা সহায়ের গুরুত্বকে ভুলে গেছে। ড্রামাতে কর্মের এর এক গুহ্য গতি। সাহসী বাচ্চার ঈশ্বর সহায়, যদি তা বিধি নিয়মে না হতো তাহলে সবাই বিশ্বের প্রথম রাজা হয়ে যেত। তো বলছে বাবার এই নিয়ম যদি বিধিসম্মত না হতো তাহলে তো সবাই রাজা হয়ে যেত। একই সময়ে সবাই সিংহাসনে বসবে কি? নম্বর অনুক্রমে হওয়ার নিয়ম এই বিধির কারণে হয়। নয়তো সবাই বাবাকে অভিযোগ করবে, ব্রহ্মাকে কেন প্রথম নম্বর বানিয়েছেন, আমাকেও তো বানাতে পারতেন। সেই জন্য ঈশ্বরেও এই বিধান ড্রামা অনুসারে হয়েছে। নিমিত্ত মাত্র এই বিধান আগে থেকেই লেখা হয়ে আছে যে এক কদম মানসিক ইচ্ছার তথা আত্মিক ইচ্ছার আর পদম কদম সহায়তার সহায় সাগর হওয়া সত্ত্বেও সতর্কতার তো বলছে সহায় সাগর হওয়া সত্ত্বেও সতর্কতার বিধানকর্তার এই বিধি ড্রামা অনুসারে লিপিবদ্ধ হয়েছে। সুতরাং যতটা সম্ভব আত্মবিশ্বাস বজায় রাখো আর সহায়তা নাও, এতে বাবা কোনো অভাব রাখেন না। তা সে এক বছরের বাচ্চা হোক বা পঞ্চাশ বছরের হোক, সারেন্ডার সমর্পিত হোক বা গৃহস্থ হোক, অধিকার সমান। তো বাবা বলে বাবার কাছ থেকে নেওয়ার অধিকার সমান, চাহে সে এক বছরের বাচ্চা হোক কিংবা পঞ্চাশ বছরের হোক, সারেন্ডার সমর্পিত হোক কিংবা খেয়ে গৃহস্থী ব্যবহারে থাকুক, সবার সমান অধিকার যতই হোক বিধির দ্বারা প্রাপ্তি। সুতরাং ঈশ্বরের বিধান বুঝেছ তোমরা, তাই না? বিধির দ্বারাই কিন্তু সিদ্ধি প্রাপ্তি হয়। তোমাদের মনোবল খুব ভালোভাবে বজায় রেখেছ, এখন পর্যন্ত পৌঁছানোর ইচ্ছার শক্তিও জাগিয়ে রেখেছ, তবেই তো এগিয়ে পৌঁছেছ, তাই না? বাবার হয়েছ, এক্ষেত্রেও মনোবল কায়েম রেখেছ, তবেই হয়েছ সদা। তো বলছে বাবা সদা আত্মপ্রত্যয়ের বিধিতে সহায়তার পাত্র হয়ে চলা আর কখনো কখনো বিধি দ্বারা সিদ্ধি প্রাপ্ত করা, এতে ফারাক হয়ে যায়। সদা প্রতি কদমে সাহসিকতার সাথে সহায়তার যোগ্য
হয়ে নম্বর ওয়ান হওয়া লক্ষ্য প্রাপ্ত করো। ব্রহ্মা একা নম্বর ওয়ান হবেন, কিন্তু ফার্স্ট ডিভিশনে তো সংখ্যা অনেক, সেই জন্য বাবা নম্বর ওয়ান বলেন, বুঝেছ? ফার্স্ট ডিভিশনে তো তোমরা আসতে পারো পারো না, একেই বলে নম্বর ওয়ানে আসা। অন্য কোনো সময়ে বাবা বাচ্চাদের অমনোযোগী হওয়ার কার্যকলাপ লীলা সম্বন্ধে বলবেন, খুব ভালোই লীলা করে বাপদাদা তো সদা বাচ্চাদের তো বলেছেন বাপদাদা শুধু বাচ্চাদের লীলা দেখতে থাকেন, তো কখনও তীব্র পুরুষার্থের দিব্য লীলাও দেখেন, কখনও অমনোযোগের কৌতুকপ্রদ লীলাও দেখেন। আচ্ছা, যারা কর্ণাটক থেকে তাদের বিশেষত্ব কী? প্রতিটা জনের নিজ নিজ বিশেষত্ব আছে, তাহলে প্রত্যেকটা জনের নিজের নিজের আলাদা আলাদা বিশেষত্ব আছে। কর্ণাটক থেকে আগত তোমাদের নিজেদের খুব ভালো ভাষা আছে, ভাবনার ভাষায় তোমরা সজাগ, এমনিতে তো হিন্দি কম বুঝতে পারে, তোমার যে কর্ণাটকে যারা তারা হিন্দি কম বুঝতে পারে, কিন্তু কর্ণাটকের বিশেষত্ব ভাবনার ভাষায় তারা নম্বর ওয়ান, সেই জন্য ভাবনার ফল সদা লাভ করো। তোমরা অন্য কিছু হয়তো বলো না, কিন্তু সদা বাবা বাবা বলতে থাকো, ভাবনার এই শ্রেষ্ঠ ভাষা তোমরা জানো, ধরিত্রীই তো ভাবনার, তাই না? আচ্ছা, চারিদিকে অসম সাহসী বাচ্চাদের তো আছে, চারিদিকে অসম সাহসী বাচ্চাদের সদা বাবার সহায়তা প্রাপ্তকারী বাবার সহায়তা প্রাপ্তকারী যোগ্য আত্মাদের সদা কর্তব্য নির্দেশে বিধান জেনে বিধির দ্বারা সিদ্ধি প্রাপ্তকারী শ্রেষ্ঠ আত্মাদের সদা ব্রহ্মা বাবা সমান অন্ত পর্যন্ত পঠন পাঠন আর পুরুষার্থের বিধিতে চলে। বাবা সমান শ্রেষ্ঠ মহান বাচ্চাদের বাপদাদা স্মরণ স্নেহ আর নমস্কার আমরা সকল আত্মারা জানাই, বাপদাদাকেও স্নেহ স্মরণ আর নমস্কার। পাটিদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার এক নম্বর। নিজেদের ডবল লাইট ফরিস্তা অনুভব করো, আছে নিজেদেরকে আমাদের ডবল লাইট ফরিস্তা অনুভব করতে হবে। ডবল লাইট স্থিতি ফরিস্তা ভাবের স্থিতি, ফরিস্তা অর্থাৎ লাইট, যখন বাবার হয়ে গেছো তো সমস্ত বোঝা বাবাকেই তো দিয়ে দিয়েছো, তাই না? যখন বোঝা দেওয়া হয়ে গেছে তখন তো ফরিস্তা হয়েই গেছো, বাবা এসেছেনই বোঝা সমাপ্ত করার জন্য। তাহলে বাবা যখন বোঝা সমাপ্ত করবেন তখন তোমরা সবাই বোঝা সমাপ্ত করেছো, তাই না? কোনো ছোটো পুটলি লুকিয়ে রাখুনি তো, সব কিছু দিয়ে দিয়েছ, তা কি সময়ের জন্য একটু একটু রেখে দিয়েছ, তো আছে একটু একটু রেখে দিয়েছ নাকি সব কিছু দিয়ে দিয়েছ? পুরনো সংস্কার অল্প অল্প আছে নাকি সেটা শেষ হয়ে গেছে? পুরনো স্বভাব কিংবা পুরনো সংস্কার এও তো ভাণ্ডার, তাই না? এটাও দিয়ে দিয়েছ? যদি সামান্য থেকে থাকে তাহলে উপর থেকে নিচে নিয়ে আসবে, ফরিস্তা হয়ে উঠতে কলার অনুভব করতে দেবে না, কখনো উঁচুতে তো কখনো নিচে এসে যাবে। সেই জন্য বাপ দাদা বলেন, সব দিয়ে দাও, এই প্রপার্টি রাবণের, তাই না? রাবণের প্রপার্টি নিজের কাছে রাখলে দুঃখই পাবে। ফরিস্তা অর্থাৎ রাবণের প্রপার্টি সামান্যতম না থাকা পুরনো স্বভাব সংস্কার তো ঝাঁপিয়ে পড়ে না। তোমরা তো এটাই বলো যে এরকম হোক আমি চাইনি, কিন্তু হয়ে গেছে, করে নাও নাকি হয়ে যায়। সুতরাং এর থেকেই প্রমাণ হয় যে ছোটো খাটো পুরনো পুটলি নিজের কাছে রেখে দিয়েছ, ছাই পাশের পুটলি। সুতরাং সদা সর্বদার জন্য ফরিস্তা হয় ব্রাহ্মণ জীবন, পাস্ট শেষ হয়ে গেছে, পুরনো হেসে ভস্ম করে দিয়েছে, এখন নতুন বিষয় নতুন হিসেব। যদি একটু পুরনো ঋণ থাকে তাহলে সদাই মায়ার ব্যাধি লাগতে থাকবে, কারণ ঋণগ্রস্তকে ব্যাধিগ্রস্ত বলা হয়ে থাকে। অতএব সমস্ত হিসেব সমাপ্ত করো, নতুন জীবন যখন প্রাপ্ত হয়েছে তখন পুরনো সব সমাপ্ত। দুই নাম্বার, সদা দুই নম্বরে বলছেন বাবা, সদা বাহ বাহর গীত গাও, তাই না? হায় হায় এর গীত সমাপ্ত হয়ে গেছে, বলছে সবসময় বাহ বাহ, এমন নয় কি হায় হায় কী হবে কী হবে, এরকম নয়। আর মন থেকে তোমরা বাহ বাহ গীত গিয়ে যাও,
যে কোনো শ্রেষ্ঠ কর্ম যখন করো তখন মন থেকে কি বের হয়? বাহ আমার শ্রেষ্ঠ কর্ম। তো বলছে যখন আমরা শ্রেষ্ঠ কর্ম করি তখন কি বলে? বাহ আমার শ্রেষ্ঠ কর্ম। অথবা বাহ তোমাকে যে আমায় তুমি শ্রেষ্ঠ কর্ম করতে শিখিয়েছো। কিংবা বাহ শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ কর্ম করতে আমায় সমর্থ বানিয়েছো। তাহলে তোমরা সদা বাহ বাহ গীত গাইতে আত্মা, তাই না? কখনো ভুল করেও হাই শব্দ বের করা উচিত নয়। তোমার যে কখনো ভুল করেও হায় কী হবে এসব কথা বলা উচিত নয়। কাল হায় হায় এর গীত গাইতে আর আজ বাহ বাহ গীত গাও, এতই তফাত হয়ে গেছে। এই শক্তি কার? বাবার নাকি ড্রামার? বাবার, বাবাও তো ড্রামার কারণে এসেছেন, তাই না? সুতরাং ড্রামাও শক্তিশালী। যদি ড্রামাতে পার্ট না থাকতো তবে বাবা কি করতেন? বাবাও শক্তিশালী আর ড্রামাও শক্তিশালী। সুতরাং উভয়ের গীত গাইতে থাকো। বাহ ড্রামা বাহ, যা তোমাদের স্বপ্নেও ছিল না সেটাই বাস্তবে হয়ে গেছে। ঘরে বসেই সব পেয়ে গেছো। তো বাবা বলছেন, আমরা কি কোনোদিন ভেবেছিলাম যে আমরা কোনোদিন ভগবানকে পাবো? তো এখানে আমরা বাবাকে পেয়ে গেছি, মানে ভগবানকে আমরা পেয়ে গেছি, ঘরে বসে সব পেয়ে গেছি। তো বাবা বলছে, যেটা আমরা স্বপ্নেও ভাবিনি, ঘরে বসে এত ভাগ্যপ্রাপ্তি হওয়া, একে বলে ডায়মন্ড লটারি। 3 সঙ্গমযোগে স্বরাজ্য অধিকারী আত্মা হয়েছ। সব কর্ম ইন্দ্রের উপরে আপন শাসন কায়েম আছে। কোনো কর্ম ইন্দ্র প্রতারণা করে না তো? কখনো সংকল্পেও পরাজয় হয় না তো? কখনো ব্যর্থ সংকল্প চলে? স্বরাজ্য অধিকারী আত্মা এই নেশা আর নিশ্চয়ের সাথে সদা শক্তিশালী হয়ে মায়াজিত তথা জগৎজিত হয়ে যাও। স্বরাজ্য অধিকারী আত্মারা সহযোগী নিরন্তর যোগী হতে পারে। স্বরাজ্য অধিকারের নেশা আর নিশ্চয়ের সাথে অগ্রচালিত হও। মাতারা মোহ থেকে মুক্ত হয়েছ নাকি মোহ আছে? তো বলছে মাতাদেরকে বলছে যে তোমরা মাতারা মোহ থেকে কি মুক্ত হয়েছ নাকি মোহ আছে? পাণ্ডবদের কখনো ক্রোধের লেশ মাত্র উত্তেজনা হয়। তো বলছে পাণ্ডবদের কখনো কখনো ক্রোধ আর চলে আসে। কখনো কেউ সামান্য বিচলিত করার যদি চেষ্টা করে তোমাদের ক্রোধ আসবে। সেবার চান্স যদি সামান্য কম পাও আর অন্যরা বেশি পায় তাহলে বোনের প্রতি সামান্য হলেও কি রাগ আসবে? ইনি কি করছেন? খেয়াল রেখো, পেপার আসবে, কারণ সামান্য দেহ অভিমান যদি আসে তখন উত্তেজনা বা ক্রোধ সহজেই এসে যায়। তো বলছে আমাদের ক্রোধ কখন আসে? যখন দেহ অভিমান আসে তখন আমাদের ক্রোধ চলে আসে। সেই জন্য সদা স্বরাজ্য অধিকারী অর্থাৎ সদাই নিরহংকারী, সদাই নম্র সেবাধারী হও। মোহবন্ধন ও শেষ। আচ্ছা বরদান, আজকের মূলনীতি বরদানে বলেছেন বাবা, বাবা সমান নিজের প্রতিটা বল ও কর্মের স্মরণিক বাণী হৃদয় সিংহাসীন তথা রাজ্য সিংহাসীন ভব। তো আছে বাবার, বাবা সমান নিজের প্রতিটা বল, যেরকম ব্রহ্মার বল ছিল বাবার মতো, আমাদের তার যে কর্ম শ্রেষ্ঠ কর্ম সেগুলোকে স্মরণ রেখে হৃদয় সিংহাসীন তথা রাজ্য সিংহাসীন। এখন যদি বাবার হৃদয়ে আমরা বসতে পারি তবে আমরা সত্যযুগে গিয়ে রাজ্য সিংহাসনে বসতে পারব। ঠিক যেমন বাবার থেকে যে বলই বের হয় তা স্মরণীয় হয়ে যায়। তো বাবা বলছে বাবার মুখ থেকে যে বল বার হয় সেটা শ্রেষ্ঠ হয়ে যায়, স্মরণীয় হয়ে যায়। সেরকম যে বাবা সমান সে যে বলেই বলে সেটা সবার হৃদয়ে সমাহিত হয়ে যায়। সেরকম বাবার সমান যে বল বলবে তো বাবার মতো সে সবার হৃদয়ে সেটা সমাহিত হয়ে যায়, অর্থাৎ স্মারক চিহ্ন থেকে যায়। সে যে আত্মার প্রতি সংকল্প করে সেটা সে আত্মার হৃদয় স্পর্শ করে। এরকম বাচ্চারা যে আত্মার প্রতি সংকল্প করে তাদের হৃদয় স্পর্শ করে। আর বলা দুটো কথা হৃদয়কে আশ্বস্ত করে, তার সাথে নৈকট্যের অনুভব হয়, সেই জন্য তাকে সবাই আপন মনে করে। এরকম সমান বাচ্চাই হৃদয় সিংহাসীন তথা রাজ্য সিংহাসীন হয়। এরকম বাবার বাচ্চাদের হৃদয় সিংহাসীন আর তথা রাজ্য সিংহাসীন হয় স্লোগান। নিজের উর্তি কলার দ্বারা সব সমস্যাকে বিনা বাধায় অতিক্রম করে উড়ন্ত বিহঙ্গ হও। মানে নিজের উর্তি কলার দ্বারা সব সমস্যাকে বিনা বাধায় অতিক্রম করে আমাদের উড়ন্ত পঞ্চী হতে, উড়ন্ত বিহঙ্গ, উড়ন্ত পাখি হতে হবে। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।